শুরুতে সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা ছজন মিলে অনেক দিনের একটা প্ল্যান করেছিলাম, বাঁকুড়া গিয়ে আমরা ঘুরবো ফিরবো, বিষ্ণুপুর দেখব। তো সেই সব প্ল্যান মাথায় রেখে আমরা ব্যান্ডেল থেকে বিকেল 5:11 ময়ূরাক্ষী ট্রেন ধরি, 170 কিলোমিটার ডিস্টেন্সে দুর্গাপুরে গিয়ে পৌঁছাই। দু ঘন্টার জার্নি আমাদের 2.5 ঘন্টায় শেষ হয়। অটো বলা ছিল, তাই আমাদের আর বেশি সময় লাগেনি বাড়ি যেতে। তো আমরা রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে রাতের ডিনার হিসাবে বিরিয়ানি কিনে নিই। অটোতে যেতে যেতে ফিল করলাম একটু ফাঁকা এরিয়া, তাই ঠান্ডাটা তুলনামূলক আমাদের এখানকার থেকে একটু বেশি। আমাদের ঢুকতে ঢুকতে এবং শুতে শুতে প্রায় রাত হয়ে গিয়েছিল, তো সেদিনকার রাতে আর কোনো ব্লক করা হয়নি। পরের দিন সকালেই ফার্স্ট মর্নিংয়ে আমরা থেকে বাস ধরে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিন্তু আমাদের একজন মেম্বার বাসে শরীর খারাপ হওয়াতে আমরা নেমে পড়ি সোনামুখীতে, এবং সেখান থেকে টোটো করে আমরা নিয়ারেস্ট প্ল্যাটফর্ম সোনামুখীতে যাই, এবং ঢুকতে ঢুকতেই ট্রেন ছেড়ে দেয়। ট্রেন আর আমরা ধরতে পারি না। ট্রেন মিস হওয়ার দরুন আমরা ওখান থেকে হেঁটে সামনে রেবেল ক্রসিং ওখান থেকে টোটো ধরি। টোটো নেয় 500 টাকা আমাদের বিষ্ণুপুর পৌঁছানোর জন্য, বললো 1 ঘন্টা মতন লাগবে পৌঁছে দেবে, বাট লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতন। রাস্তাটা খুবই সুন্দর, ভালো লাগলো যেতে, বাট সময় লাগলো। যাই ছিন্নমস্তা কালীবাড়িতে, প্রচণ্ড ভিড় ছিল, দিনটা ছিল 25শে ডিসেম্বর, তো স্বাভাবিক ভিড় হওয়াটাই। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই নিষিদ্ধ। এখানে ছিন্নমস্তা মা খুবই জাগ্রত, অনেক দূর থেকে ভক্তরা আসে, কিন্তু সেদিনটা এতটাই ভিড় ছিল যে ভেতরেও বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, তাই আশপাশটা ঘুরে দেখলাম। মেন মন্দিরের দুধারে দুটো মন্দির আছে, একটা মন্দির আছে রাধা গোবিন্দর মন্দির, আরেকটা মন্দির আছে শিব পার্বতীর মন্দির।
সবার উদ্দেশ্যে বলি, প্লিজ আপনারা দয়া করে এরকমভাবে প্রাচীন ঐতিহ্যকে নষ্ট করবেন না। বেগম লালবাইয়ের নাম অনুকরণে এই জায়গাটি নাম করা হয় লালবাগ। এখানে একটি সুন্দর লেকও রয়েছে এবং সেখানে বোটিংও হয়।
রাতে কম সময় থাকার জন্য মোটামুটি আমরা আটখানা মতন প্লেস ভিজিট করি এবং সেখান থেকে টোটো ধরে আমরা বিষ্ণুপুর বাস টার্মিনাল চলে আসি এবং টার্মিনালের আশেপাশে একটা হোটেল থেকে লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা বাসে করে গন্তব্যস্থলে ফিরে আসি।